Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokke khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. কি ব্যাপার বলতো, এক সপ্তাহ ধরে তোর কোনো খবর নেই, কোনো ফোন নেই। ভুবনেশ্বরে ভালোই কামালি তাহলে। হ্যাঁ সোমবার, হ্যাঁ 6টার পর ফ্রি। ও হো মাই গড, আমি একদম ভুলে গেছিলাম তোদের ম্যারেজ অ্যানিভার্সারি সে কি বলা যায় নাকি? হ্যাঁ গতবার দারুণ খাইয়েছিলিস, বাপ রে বাপ। হ্যাঁ তা মিতাও থাকবে তো নাকি? আচ্ছা, হ্যাঁ শুধু কি আমরা থাকবো না আরো অনেক লোককে? আচ্ছা আচ্ছা, শুধু আমরাই, বাহ দ্যাটস ফাইন। হুম হুম হুম, তাহলে সোমবার দেখা হচ্ছে। ওকে ওকে, হুম বাই। আচ্ছা মে আই কাম ইন স্যার? হ্যাঁ ইয়েস কাম ইন কাম ইন। থ্যাংক ইউ স্যার। গুড আফটারনুন। গুড আফটারনুন স্যার। বোধহয় শুনেছেন আজকে বড় সাহেব ইভিনিং ফ্লাইটে দিল্লি চলে যাচ্ছেন, আপনাকে 12টার সময় খুঁজছিলেন তখন স্যার। হ্যাঁ তখন আমি লাঞ্চে গেছিলাম। হুম, মিস্টার চৌধুরী কি অফিসে নেই নাকি? না স্যার, উনি বেরিয়ে গেছেন। গাড়ির চাবি তাই তো? হ্যাঁ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। উনি কবে ফিরছেন স্যার? ওনার ফিরতে বোধহয় 15 দিন লাগবে, তার কারণ দিল্লি হয়ে উনি কাঠমান্ডু যাবেন। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, দিল্লিতে একটা সফটওয়্যার সেমিনার ওনার থাকার কথা। হুম ঠিক আছে, আপনি এক কাজ করবেন, একটু অমিতাভকে পাঠিয়ে দিন প্লিজ স্যার। উনি তো 2:30 সময় বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছেন? হ্যাঁ স্যার, এখনো ফেরেনি। ও ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। লাকি চ্যাপ মিস্টার শোম। ওয়াই মিস্টার চৌধুরী যখনই বাইরে যান গাড়ির চাবিটা কিন্তু আপনার হাতে দিয়ে যান। দ্যাটস রাইট, বাট ইউ আর অলসো ভেরি লাকি। আমি? হুম কেন? মিস্টার চৌধুরী না থাকলেই কোনো কাজকর্ম নেই তোমার, আরামের চাকরি, কি বলো? হ্যাঁ বাই দ্য ওয়ে মিস্টার শোম, কোথায় যাচ্ছিলেন আপনি? নর্থে, বাড়িতেই যাব। If you don't mind, ekটুখানি lift দেবেন এই কলেজ স্কয়ার অবধি আর কি? Oh sure, why not? Please, 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 please come in. Thank you so much, so much. Thank you.
আপনি আসলে আমার ফ্ল্যাটে তালা দেওয়া, আবার মিসেস মনে হয় বেরিয়েছে, আমার কাছে ডুপ্লিকেট চাবি। আরে কাজে কি হয়েছে? আসুন আসুন, ভেতরে আসুন আসুন, চলুন আসুন 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 ভেতরে আসুন। সরি আপনাকে ডিস্টার্ব করতে বাধ্য হলাম, আসলে আমার মিসেস। আপনি এত হেজিটেট করছেন কেন বলুন তো? আমি তো বরং আপনার মিসেসকে থ্যাঙ্কস জানাবো এই জন্যে যে উনি না থাকার ফলে আমরা দুজনে আজকে বিকেলটা অন্তত আড্ডা মারতে পারবো। নাহলে দেখুন না, একই বাড়িতে থাকি, পাশাপাশি থাকি, অথচ কারুর সঙ্গে কারুর মুখ দর্শন নেই। আপনার মিসেস তো ওই আড়াইটে নাগাদ বেরোলেন। আড়াইটে নাগাদ? হ্যাঁ, সে কি তাহলে এত দেরি হচ্ছে কেন? আমি তো ভাবলাম কাছাকাছি কোথাও হয়তো। উনি তো একটা ট্যাক্সি নিয়ে গেলেন। এনিওয়ে কফি চলবে নিশ্চয়ই? কফি হ্যাঁ হ্যাঁ চলতে পারে, আপনি প্লিজ বসুন, এক মিনিট আমি বলে আসি কফি। ঠিক আছে। খুব দুশ্চিন্তায় পড়ে গেছেন মনে হচ্ছে। না আসলে দুশ্চিন্তা তেমন কিছু না, মালার কাণ্ডজ্ঞানের অভাবের কথা ভাবছি আর কি। ও জানে আমি অফিস থেকে এসে ফ্ল্যাটে ঢুকবো, কিন্তু কিভাবে ঢুকবো এটা ওর মাথায় থাকলো না। তাছাড়া দিনকাল ভালো না, এভাবে ট্যাক্সিতে একা একা। একা তো উনি যাননি, সঙ্গে একজন ভদ্রলোক ছিলেন। ভদ্রলোক? হ্যাঁ, খুব স্মার্ট চেয়ারের একজন ভদ্রলোক। নিন কফি। আপনি তো অফিস থেকে ফিরলেন, একটু খাওয়ার ব্যবস্থা করি। আপনি কি খাবেন? না না এখন কিছু দরকার নেই, আমার আমার খিদে নেই এখন। এক্সকিউজ মি অরিন্দম বাবু, আমি আজ আসি, মনে হচ্ছে মালা এসে গেছে। সে কি আর একটু বসবেন না? না না অনেক দেরি হয়ে গেছে, তাছাড়া আপনাকে শুধু শুধু ডিস্টার্ব করছি। কি যে বলেন, দেখুন একে অন্যকে যদি সাহায্য না করতে পারি তাহলে কি জন্য আমরা? হ্যাঁ ঠিকই, কিন্তু উপায় নেই, মালা বোধহয় আমার জন্য ওয়েট করবে আমার ফ্ল্যাটে। আমি তাহলে আজ আসি, অন্য একদিন আসবো। আসবেন যখন সময় পাবেন, চলে আসবেন। নিশ্চয় নিশ্চয়, অনেক ধন্যবাদ, আসছি। ওয়েলকাম। আনন্দ পাওয়ার মতো কিছু ঘটেছে কি? আচ্ছা আমার ফিরতে একটু দেরি হয়েছে বলে তুমি এত এত রাগ? আমার সেল নাম্বারটা কি তুমি ভুলে গেছো? শোনো, আমি তোমার সেল নাম্বারে 3 থেকে 4 বার ট্রাই করেছি, সেটা যদি না পাই তাহলেও সেটা আমার দোষ না। আমার আমার অফিসের ফোন নাম্বারটা তুমি নিশ্চয়ই ভুলে যাওনি। তুমি না একটি পুলিশের মতো জেরা করছো। আচ্ছা শোনো, তুমি ড্রেস ট্রেস চেঞ্জ করো, আমি এক্ষুনি কফি করে আনছি, 5 মিনিট লাগবে না। প্লিজ, আমি ওদের ঘর থেকে এক্ষুনি কফি খেয়ে এলাম। আচ্ছা
তুমি যদি কোথাও বেরো তাহলে তো ওর ঘরে অন্তত চাবিটা রেখে যেতে পারো, তাহলে খেটে খুটে এসে আমাকে আমাকে হ্যারাস হতে হয় না ভাবে। আমি বললাম তো সরি, আমার আমার অন্যায় হয়ে গেছে, সরি আর কখনো হবে না। আমারও আমি 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 না আমার ঠিক সময় মতো কেন যে কিছু মনে পড়ে না, অদ্ভুত কিছু মনে পড়ে। এবার দয়া করে মহারানী বলবেন কি কোথায় যাওয়া হয়েছিল? ওভাবে কথা বললে আমি কিচ্ছু বলবো, আমারও রাগ হতে পারে। ও তাহলে তুমি বলবে না? এই কি বাবা, আমি কখন বললাম আমি বলবো না? বলবো তো, কালীঘাট। কালীঘাট পড়ো, আকাশ থেকে পড়ো, পড়ো যাওনি না কোনোদিন? প্রতাপাদিত্য রোডে আমার মেজদির বাড়ি, গেছো? ওখানে গেছিল। কে নিতে এসেছিল? কে নিতে আসবে? আমি একা গেছি। কফি তো খাবে না, হালকা কিছু খাবে? আমার খুব খিদে পেয়েছে, আমি বানাতে যাচ্ছি। সিনেমার টিকিট দুটো? কতক্ষণ? আরে এই তো জাস্ট 5 মিনিট হয়েছে। ব্যাপারটা কি? মানে একজনকে একটুখানি খালাস করতে হবে? আরে না না না, খালাসটা ও সমস্ত কিছু করতে হবে না, প্রবলেমটা একটু অন্যরকম। একজনকে একটুখানি তার ওয়াইফের কাছ থেকে একটু আলাদা করে দিতে হবে। ডিভোর্স কেস তো? কিরে কি বুঝলি? একটু বুঝবো না, আমরা সারা জমি তৈরি করবো আর দাদা চাষ করবে না? আমরা তো ব্যাপারটা পুরো জানতে পারলাম না, বলুন খোলসা করে কি জানতে চাও বলো। মালটা কি পয়সা না? গাড়ি ফাড়ি কিছু আছে? পয়সা মানে মোটা মাইনের চাকরি করে আর গাড়ি এখনো ওদের কাছে আছে। নাম্বার আর কালার দেওয়া আছে সব। আর রেখে দেবো
যাই বলো, এসব বিষয়ে কিন্তু ছেলেরা তোমাদের থেকে অনেক অনেক কাঁচা। এক্সকিউজ মি, আই লাইক টু ডিফার। তোমরা ছেলেরাই বরং আমাদের মেয়েদের থেকে অনেক বেশি দুর্বোধ্য, বুঝেছো? সরি 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 ম্যাডাম, সরি সরি, আমি কিন্তু তোমার এই কথাটা মানতে পারলাম না, একদম মানতে পারলাম না। তুমি জানো নিশ্চয়ই যে বড় বড় মুনি ঋষিরা সব সময় কিন্তু বলে গেছে যে নারী চরিত্রটা বড়ই জটিল, কিছুই বুঝতে পারবে না। আহা, যতদূর শুধু মেয়েদের না, দেখেছো? ছাড়ো তো, এই যে জন্য আজকে এসছো সেটা বলেছো? সেটা বলো আগে। ও ভাব, হ্যাঁ হ্যাঁ বাদ দিলাম, কিন্তু মানলে তো যে ছেলেরা তোমাদের থেকে অনেক কাঁচা। যাই হোক অনন্ত, তোকে তো আমি ফোনে বলেছি আমাদের অ্যানিভার্সারির ব্যাপারটা, মালাও রয়েছে, মালাকেও বলে রাখি। সেটা হচ্ছে যে 11 তারিখ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, তোরা তো জানিসই। আমার প্ল্যান আছে যে ওই দিন মেট্রোতে যে সিনেমাটা এসছে না, দ্য মামি, ওটা দেখবো, তারপর হোটেলে গিয়ে সবাই মিলে দেদার মজা করবো, ডিনার করবো, কি ঠিক আছে তো? ওয়াও, দারুণ দারুণ মজা হবে, ফাটাফাটি। থ্যাংক ইউ। কি রে অনন্ত, তুই কিছু বলছিস না? হ্যাঁ ঠিকই তো আছে। শোন আমি ভাবছি তোমরা একটু বসো, আমি একটু কফির ব্যবস্থা করি। এখানে চলো, আমি হেল্প করি, চলো চলো। আরে এই অনন্ত, কি হয়েছে তোর, খুব ডাউন লাগছে? কিছু একটা হয়েছে, কিন্তু কিছুই করে উঠতে পারছি না, সেটাই চিন্তার কারণ। হোয়াট ইউ মিন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আমাকে খুলে বল, মেবি আই ক্যান হেল্প ইউ। পারবি না। কেন? কারণ ব্যাপারটা মালাকে নিয়ে। মালাকে নিয়ে? কেন, মালা আবার কি করলো? পরে বলবো। চলি তাহলে, গুড নাইট। হ্যাঁ আসি, ঠিক আছে। কথাটা কিন্তু তুই আমাকে বলবি। হ্যাঁ আমি আসলে আমি আমি চলো, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চলো, এই আসি রে। হ্যাঁ চলি অনন্ত, গুড নাইট। গুড নাইট, চলো চলো, টাটা টাটা। শরীর খারাপ নাকি? না। তোমাকে কিন্তু খুব ক্লান্ত দেখাচ্ছে। আর তাছাড়া 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 তোমাকে কিন্তু কয়েকদিন ধরে খুব গভীর দেখাচ্ছে, কি ব্যাপার? ব্যাপারটা তোমাকে নিয়ে মালা। আমাকে নিয়ে? কি করেছি আমি?
তুমি তুমি মিথ্যে কথা বলেছ। মানে এক মিনিট, তুমি কি বলছো আনিয়া? আমি তোমাকে মিথ্যে কথা বলতে যাবো কেন? হ্যাঁ, সেটা সেটা তুমি ভালো জানো। ও বুঝেছি, তার মানে তুমি আমাকে সন্দেহ করছো। সন্দেহ মালা, তুমি তুমি কিন্তু আমার কাছে কিছু একটা লুকোচ্ছো। কি লুকোচ্ছি আমি? কি বলতে চাইছো তুমি? হেয়ালি না করে পরিষ্কার করে বলো অনি, তুমি কি বলতে চাইছো? তুমি বলেছিলে যে সেদিন তুমি মেজদির বাড়ি একা গিয়েছিলে প্রতাপাদিত্য রোডে। হ্যাঁ গিয়েছিলাম, তাতে কি হয়েছে? কি হয়েছে? তুমি কিন্তু এখনো মিথ্যে কথা বলে যাচ্ছ। সেদিন তুমি একা যাও, তোমার সঙ্গে আরেকটি লোক ছিল। আমার সঙ্গে আরেকটা লোক ছিল, তাই তো? ওকে, তা এটার কি প্রমাণ আছে যে আমার সঙ্গে আরেকজন লোক ছিল? পাশের ফ্ল্যাটের অরিন্দম বাবু তোমার সঙ্গে আরেকজনকে ট্যাক্সিতে উঠতে দেখেছেন। আমার সঙ্গে আরেকটা লোক ছিল, তাই তো? ওকে, তা এটার কি প্রমাণ আছে যে আমার সঙ্গে আরেকজন লোক ছিল? পাশের ফ্ল্যাটের অরিন্দম বাবু তোমার সঙ্গে আরেকজনকে ট্যাক্সিতে উঠতে দেখেছেন। এছাড়া আমি খোঁজ নিয়ে দেখেছি যে গত দু মাসের মধ্যে তুমি মেজদির বাড়িতে যাওনি। আরো শুনবে, তোমার ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে দুটো সিনেমার টিকিট পেয়েছি, লাইট হাউসের ম্যাটিনি শো। মানে তার মানে তুমি কি আমার উপর গোয়েন্দাগিরি করছো? তুমি মিথ্যে কথা বলতে পারো, আর আমি ভেরিফাই করতে পারবো না। হ্যাঁ, লোকটাকে শোনো, তুমি জোর করে আমার কাছে কিছু জানতে চাইলেই কি আমায় তার জবাব দিতে হবে? আমি আমি কোনো জবাব দেব না। আমাকে কি জবাব দিতে হবে তার? নো, আমি বাধ্য নই। দেখো মালা, এটা কোনো জোরের ব্যাপার নয়, এটা দুটো মানুষের পারস্পরিক সম্পর্কের প্রশ্ন। দেখো, আচ্ছা আমি আমি সব ভুলে যেতে রাজি আছি, তুমি খালি আমার কাছে সত্যিটা বলো প্লিজ। দাঁড়াও, এক মিনিট, কি কি বলতে চাইছো তুমি? তুমি সব ভুলে যেতে রাজি আছো? হ্যাঁ, কি ভুলে যেতে রাজি আছো? মালা প্লিজ, কি সত্যি বলবো, তুমি কি আমার উপর দয়া করছো? প্লিজ, দয়া দেখাচ্ছো তুমি আমার উপর? মালা মালা, চিৎকার করলেই সত্যিটা মিথ্যে হয়ে যায় না। কোনো স্বামী চায় না যে তার স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে কি বলবো একটা একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ুক। কি বলতে চাইছো তুমি? হোয়াট ইউ মিন? কি করেছি আমি? কি বলতে চাইছো? দু নৈকয়ে পা দিয়ে চলা যায় না মালা। ও, তার মানে তোমার ধারণা আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়েছি, তাই তো? বেশ, আর তুমি তুমি কি করছো? হ্যাঁ, তুমি কি করছো? কেউ জানে না না, তুমি কি করছো? আমি আকাশ থেকে পড়ছো মনে হচ্ছে। তুমি তোমার অফিসে তোমার কলিগ প্রণিমার সঙ্গে তোমার একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, সেটা তুমি নিজে না জানো, পৃথিবীর সবাই জানে এবং আমিও জানি। শাট আপ, জাস্ট শাট আপ, জাস্ট শাট ইওর মাউথ, শাট আপ। বাহ বাহ, এবার যে চিৎকার করে সত্যিটাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করছো মালা, তুমি আর একটা কথা বলবে না মালা, একটাও না। চুপ, একদম চুপ। Thank you.
কথা আমি তোমাকে বলে দিচ্ছি। আমারও কিন্তু একটা ধৈর্যের সীমা আছে। মালা, মালা, হঠাৎ তোমার কি? আচ্ছা আচ্ছা, তুমি তো আমাকে ভালোবাসতে, এখন হঠাৎ কি হলো? আর তার মানে তুমি এইভাবে নিজের দোষটাকে চাপা দিতে? ওকে ওকে, দেন রাইট নাও আই ওয়ান্ট টু নো যে আমাদের সম্পর্কটা তাহলে কি দাঁড়াবে। হ্যাঁ, কি দাঁড়াবে সম্পর্কটা আমার? আমি তোমাকে ডিভোর্স দিই, আর তারপর তুমি প্রণিমাকে বিয়ে করে ফ্ল্যাটে নিয়ে এসে তোলো। এটাই তোমার ইচ্ছে, তাই না? আমি আমি এত সহজে যে তোমাকে ছাড়বো না। আমি এই ফ্ল্যাটে আছি, ছিলাম, থাকবো। আন্ডারস্ট্যান্ড? গুড নাইট। কালীঘাট? পড়ো আকাশ থেকে, পড়ো। যাওনি না কোনোদিন? প্রতাপাদিত্য রোডে আমার মেজদির বাড়ি, গেছো? ওখানে গেছিলাম। সিনেমার টিকিট? বেরোচ্ছিলেন? কিছু বলবে? না না, সেরকম জরুরি কিছু বলার নেই। আসলে লাঞ্চ আওয়ারে আপনি ঘরে আছেন শুনলাম, তাই আর কি। বসো। থ্যাংক ইউ। এখন তো কদিন অফিসে না আসলেই পারো, তেমন কাজকর্ম তো নেই। না, বাড়িতে আমার একদম বসে থাকতে ভালো লাগে না। মিস্টার সোম, একটা মানে একটা কথা ছিল আর কি। বলবে? হ্যাঁ, মানে মানে আসলে আমার পক্ষে মানে আমি কি এত সে কি হচ্ছে কেন বলো, বিস্মার্ট। দেখুন, আমার পক্ষে কথাটা বলা ঠিক হচ্ছে কিনা আমি ঠিক জানি না। এনিওয়ে, আচ্ছা মিস্টার অমিতাভ দত্ত কি আপনার কোনো ফ্যামিলি রিলেশন হন? না, হঠাৎ এই প্রশ্ন? না মানে আমি তো তাই জানতাম। সেই অমিতাভ কি তোমায় কিছু বলেছে? না না, ইনফ্যাক্ট ওনার সাথে আমার সেরকম কথাবার্তা কোনোদিনই বেশি নেই। আসলে সেদিন একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়েছিলাম, প্ল্যানের একটু টুকিটাকি কাজ ছিল। তো মানে মেট্রোর সামনে মানে অমিতাভবাবু আর আপনার স্ত্রী মালা দেবীকে মানে মেট্রো থেকে আর কি বেরোতে দেখলাম। আর শিওর? ইয়েস, 100% শিওর। আমি তো মিসেস সোমকে চিনি। আরে গত বছর অ্যানুয়াল ফাংশনে গান করলেন না?
I see. লাঞ্চে যাবেন না মিস্টার সোম? না, স্টমাকটা প্রবলেম করছে। ও যাও, তুমি লাঞ্চ করে এসো, যাও। জাস্ট এ মিনিট। আচ্ছা, অমিতাভ কি অফিসে আছে? না না, একটু আগেই বেরিয়ে গেছে। ঠিক আছে, তুমি যাও। ওকে ওকে। কিছু বলছো না? কি বলবো, লোকটা আজ নয় কাল ঠিক জানতেই পারতো। প্লিজ তাড়াতাড়ি কিছু একটা করো না, আমার ভীষণ ভয় করছে। তুত, অনন্ত সোমকে ভয় পাওয়ার কি আছে? ও বড় জোর চেঁচামেচি করবে আর না হলে গুম হয়ে যাবে। তবে একটা ব্যাপার বুঝতে পারছো না, যে আমি আর কতদিন এভাবে ওখানে পড়ে থাকবো? বেশি দিন নয়, খালি আমার প্ল্যানটা ঠিক ঠিক লেগে যাক, তারপরই। প্ল্যান কি? প্ল্যান প্ল্যান শুনে তুমি কি করবে? দেখো, মেয়েদের পেটে কথা জমা থাকে না, আর এতগুলো দিন যখন কষ্ট করলে তখন এই কটা দিন হয়? বিষয়টা আমাকে নিয়ে, অথচ আমি জানতে পারবো না। বাহ, শোনো, অমনি অভিমান হয়ে গেল। শোনো না, আরে প্লিজ প্লিজ প্লিজ, অভিমান করতে হবে না। বলো বলো না, কি কি জানতে চাইছো তুমি? প্ল্যানটা কি? প্ল্যান প্ল্যান দেখো, এই কলকাতা শহরে তো রোজ কত অ্যাক্সিডেন্ট ঘটছে, বাস ওরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটবে আমাদের পরিচিত কারো। Thank you.
ব্যাপার অমিতাভ? তুমি এখানে কি করছো? স্যার একটা জরুরি কাজে এসেছিলাম। তুমি তো অফিস থেকে ছুটি নাওনি, ইদানিং দেখছি তুমি মাঝে মধ্যেই অফিসটা অফ করছো, হ্যাবিটটা কিন্তু ভালো না। না মানে স্যার চলি। ওকে লিভ ইট, লিভ ইট, চলো এক কাপ কফি খাওয়া যাক। চলো কাম অন কাম অন কাম অন, এসো 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 কাম অন কাম অন, বসো সিট ডাউন, বসো। বয় দুটো কফি দাঁড়াবেন। মালা কি চলে গেছে? মালা মানে আমার স্ত্রী। এতক্ষণ তো ওর সঙ্গে এখানে বসে কথা বলছিল তাই না? কি কি বলছেন স্যার, আমি তো ঠিক বুঝতে পারছো না তাই তো? ঠিক আছে আমি একটু এনকোয়ারি করে দেখি। বয় রাখো না, আমি তোমায় কয়েকটা কথা জিজ্ঞেস করবো, ঠিক ঠিক উত্তর দেবে। এই ভদ্রলোককে ভালো করে দেখো, এই ভদ্রলোক কি একটু আগে এই রেস্টুরেন্টে এখানে বসেছিলেন? হ্যাঁ স্যার, উনি তো এখানেই ছিলেন। ওর সঙ্গে কি আর কেউ ছিল? ওনার সঙ্গে একজন ভদ্রমহিলা ছিলেন। ঠিক আছে তুমি যাও। আচ্ছা মালা কি পিছনের দরজাটা ইউজ করেছে? আপনার স্ত্রী কেন, আপনার মিসেস কেন এখানে আসবেন? হ্যাঁ আমার সঙ্গে যিনি ছিলেন তিনি আমার গার্লফ্রেন্ড। ও রিয়েলি? কেন কেন মিথ্যে কথা বলছো? তোমার বান্ধবীটি মালা ছাড়া আর কেউ নয়। কি প্রমাণ আছে আপনার কাছে? কি প্রমাণ আছে? বেয়ারা প্রমাণ আছে। বেয়ারা কি মালাকে, ঠিক ও তো চেনে না, কিন্তু যারা তোমাদের দুজনকেই চেনে তাদের মধ্যেও যে কেউ কেউ তোমাদেরকে একসঙ্গে দেখেছো আমি যাব। কি হলো, চুপ করে থাকলে চলবে না অমিতাভ? কাম অন স্পিক আউট। I want the answer, please. আপনি কি আনসার পেলে খুশি হবেন? আগে আগে মালার সঙ্গে শেষ বোঝাপড়াটা বুঝে নিই, then I will teach you a lesson. I must. না একদম না, এটা ভীষণ সুন্দর। থ্যাংক ইউ। তারপরে
আর তারপরে কি? আচ্ছা শোন, তুমি আমার সাথে একটু ভেতরে চলো, একটা জিনিস আঁকবো, আর বই পড়ো। বই পড়লে হবে? কখন? সাহেবের খবর কি? আর এক্ষুনি চলে আসবে। আর এক্ষুনি? এক্ষুনি তখন থেকে তো শুনছি খালি খারাপ হয়ে গেছে। আর তখন থেকে শুনছি এক্ষুনি চলে আসবে, এক্ষুনি চলে আসবে। আপনি এলেন তাহলে? আমি ভেবেছিলাম ভুলে মেরে দিয়েছে। সত্যি ভুলবো কেন? আবার দাঁড়িয়ে আছে দেখেছো? আরে যান, দেখ কটা বাজে। আরে দু মিনিট, আমি আসছি। ওকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, তাড়াতাড়ি। ডোন্ট ওয়ারি, দু মিনিট। দু মিনিট কিন্তু একদম বেশি সময় নিবি না। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? কি করব বলো, কটা বাজে বলো। ঠিক আছে, এরপর ভালো লাগে না, দুষ ভালো লাগে, একদম ভালো লাগে। এরপরে হোটেলে গিয়ে খেতে, তারপরে খেয়ে আবার রাত্রে বাড়ি ফেরার জন্য, আবার কাল সকালে অফিস। আমি এনজয় করব তো, এত কেন টেনশন করছো? বুঝতে পারলাম, কিন্তু হয়েছে? আরে দাঁড়া না, আর কতক্ষণ লাগবে? দু মিনিট এখনো হয়নি, দাঁড়া একটু। আমাদের হয়ে এসছে। তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল না, কি বলবি? না মানে ওদের সামনে বলবো না বলেই আমি। আরে বল না। তোর ডিস্টার্বেন্সের কারণটা আমি জানতে পেরেছি। তুই কি করে জানলি? আমার কাছে একটা ফোন এসেছিল। ফোন? হ্যাঁ। কে ফোন করেছিল? না নামটা তো বললো না। গলা শুনে কিছু বুঝতে পারিসনি? আমাদের পরিচিতদের মধ্যে কেউ না। ভাব বিকাশ, আমাদের কনজুগাল লাইফটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার ভাব। সত্যি আমার একটা জিনিস ভেবে অদ্ভুত লাগছে, যে ছেলেটার কি এমন স্ট্যাটাস যে মালা তার জন্য অদ্ভুত। একটা কথা মানে একটা কথা, তুই যদি পারমিশন দিস তাহলে আমি আর মিতা মালার সঙ্গে ব্যাপারে কথা বলতে পারি। মালা কি কথা বলবে? ঠিক আছে, তুই সেটা আমার আর মিতার উপর ছেড়ে দিবি। আমি আর মিতা ওকে বুঝিয়ে বলবো, তুই শুধু পারমিশনটা দে। তুই পারমিশন দিলি তো তাহলে? বিকাশ, আমি এখনো ওকে ভালোবাসি। এখনো পর্যন্ত ওকে এত কিছু হওয়ার পর ওকে আমি ভালোবাসি, কিন্তু আমি 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 জানি জানি কিন্তু আমি তোর ব্যাপারটা ফিল করতে পারি। কিন্তু দেখ দেখ, মালা যে এরকম একটা কাণ্ড করবে, এত কিছুর পরেও ও যদি সব কিছু ভুলে আমার কাছে আবার ফিরে আসে, আমি সব কিছু মিটিয়ে ফেলতে পারি, আমি আমি রাজি আছি। কিন্তু এভাবে আমার সম্মানকে নিয়ে ছেলে খেলা করলে আমি আমি কিন্তু কোর্টে যেতে বাধ্য হব। ডেফিনেটলি ডেফিনেটলি তুই কোর্টে যাবি। এনিওয়ে চল চল, এখন আর সব কথা মাথায় রাখিস না প্লিজ। চল আমরা বাইরে যাই, গিয়ে সিনেমাটা দেখি, তারপর হোটেলে যাই, গিয়ে আনন্দ করি। চল চল চল, মজা করি। চল চল চল, আর দেরি করিস না। চল চল চল, আমি আসছি। প্লিজ প্লিজ, আবার আসছিস কেন? চল না। আচ্ছা ঠিক আছে, এক মিনিটের মধ্যে আসবি কিন্তু, ঠিক আছে? দেরি করিস না, আমি গেলাম। এক মিনিট, একদম দেরি করিস না, তাড়াতাড়ি আয়। আসছি আমি, তুই যা।
এই অনি, তোদের প্রভাকর সাহেবকে দেখলাম রে। স্যারকে? হ্যাঁ, তোর মাথা খারাপ হয়ে গেছে। স্যার তো এখন দিল্লিতে, ওর আসতে অন্তত আরো কয়েকদিন তো সময় লাগবে। তুই অন্যভাবে দেখেছিস। ইম্পসিবল, আমি কি ভদ্রলোককে চিনি না নাকি? আমি পরিষ্কার দেখলাম। কিন্তু স্যার কলকাতায় এলেন, অফিসে গেলেন না, ওনার গাড়িটা আমার কাছে। আমার মনে হয় তুই অন্য কাউকে দেখেছিস। কেমন কেমন? চলো না, আমি পরিষ্কার দেখলাম। চল 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 চল। কি হয়েছে ভাই? একটা হিসেব কিছুতেই মিলছে না দাস। কি স্যার? মানে এই ভদ্রমহিলাকেও তো দেখতে বেশ খাসা, গুন্ডারা এনাকে কিছু করলেন না কেন? আমার মনে হয় কি স্যার, দুজনকে নেওয়ার রিস্ক নেয়নি। না না, তুমি একটা জিনিস ভাবো, লক্ষ্য করো যে লুটপাটের জন্য তো গুন্ডারা এটা করলো। হ্যাঁ, তো এনার গায়েও তো যথেষ্ট গয়না রয়েছে, নিল না কেন? সেটাও তো ঠিক। আমার আমার মনে হয় কি স্যার, এটা কোনো সেক্স ম্যানিয়াকদের কাজ নয় তো? হতে পারে। ঠিক আছে, আগে ভদ্রলোক দুজনকে ধাতস্থ হতে দাও, ওনাদের কাছ থেকে নিশ্চয়ই কোনো ক্লু পাবো। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। নিয়ে মিস্টার সোম, সমস্ত থানাতেই খবরাখবর দেওয়া হয়ে গেছে, লালবাজারেও জানানো হয়েছে। আচ্ছা মিস্টার সোম, আপনি কি গুন্ডা দুটোকে পরে দেখলে চিনতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারবো, কেননা এদের দুজনকে আমি আগেও দেখেছি। ও, কোথায়? ওই ধর্মতলা অঞ্চলে। কি করছিল তখন? কি করছিল মানে, আমাদের অফিসের স্টাফ অমিতাভ দত্ত ওর সঙ্গে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল, তা আমি রাস্তা পার হয়ে ওদের দিকে আসতেই ওই দুজন লোক চট করে সরে পড়লো আর কি। আচ্ছা, আপনার অফিসের স্টাফ কি বললেন? অমিতাভ দত্ত? অমিতাভ দত্ত, উনিও কি? না, ও ওখানে দাঁড়িয়েছিল। তারপর? তারপর তারপর আমরা দুজনে সামনাসামনি একটা কফি শপে গেলাম, ওখানে কফি খেলাম, আর একটা কথাবার্তা হলো আমাদের মধ্যে, এই আর কি। কি কথাবার্তা? মানে ওই গুন্ডা দুজন সম্পর্কে কোনো কথাবার্তা হলো? না না না, তো ইনফ্যাক্ট আমি তো তখন জানি না যে ওই দুজন লোক গুন্ডা আছে, তো জানতাম না। আচ্ছা মিস্টার সোম, আপনার স্ত্রী, মিসেস মালা সোম, উনি কি অমিতাভ দত্তকে চেনেন? মানে আসলে হ্যাঁ মিস্টার সোম, বলুন বলুন। না না, দেখুন কোনো কিছু বাদ দেবেন না, মানে এই তদন্তের ব্যাপারে স্বার্থেই এই কেসের ব্যাপারে আমাদের সব কিছু কিন্তু জানা দরকার। হ্যাঁ হ্যাঁ, পরিচয় আছে। ঠিক আছে, এনিওয়ে আমরা তো সমস্ত খোঁজখবর রাখছি, আপনার স্ত্রীর ব্যাপারটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি হিসেবেই দেখব। মিস্টার সোম, আপনার স্ত্রীর কি কোনো ছবি পাওয়া যাবে? ছবি
এখন তো এই মুহূর্তে কিছু আমার কাছে। ওহো ভাই হানি, মালার একটা ফটো তোর পার্সে তো সবসময় থাকে, ওটা দেখ। ও হ্যাঁ, রাইট রাইট রাইট, হ্যাঁ মনে হচ্ছে আছে, হ্যাঁ আছে আছে। ঠিক আছে, আপনারা আসুন। ঠিক আছে। হ্যালো, কি হয়েছে? ড্রেস পাওয়া যাচ্ছে না? না না, মহিলা কি উড়ে যাবে নাকি? দেখো ভালো করে। হ্যাঁ স্যার, গোবিন্দ এসেছে। পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। ইয়েস স্যার। আমাকে ডেকেছেন বড়বাবু? হ্যাঁ ভাই, গোবিন্দ এসো, এসো এসো, বসো বসো বসো। ব্যবসা পত্র কেমন চলছে? আর ব্যবসা, আপনার নেক নজরে রয়েছি স্যার, ওই চলছে কোনো মতে, খুঁড়িয়ে খুঁড়িয়ে। ভালো ভালো, কোনো মতে চললেই হলো। বলুন স্যার, আমাকে কেন ডেকে পাঠিয়েছেন? মানে আমি তো কোনো কিচাইন করিনি। আরে তুমি কিচাইন না করলে কি কিচাইন হতে পারে না? হ্যাঁ এমনি ডেকেছি। এমনি ডেকে পাঠানোর লোক তো স্যার আপনি নন। কি হয়েছে স্যার? ঠিক ধরেছ। গোবিন্দ, তোমার কাছ থেকে কিছু খবর চাই। খবর? কিসের খবর স্যার? থানার পেছনের রাস্তাটা, ওটা তোমার এলাকা? হ্যাঁ স্যার। কাল রাতে তুমি ওখানে কাকে কাকে ডিউটিতে পাঠিয়েছিলে গোবিন্দ? কেন স্যার, খগা আর পিনু ওরা তো স্যার খালি হাতে ফেরত এসছে, কাল তো কোনো ছিনতাই কেস নেই। কাল তো ছিনতাই হয়েছে। কি বলছেন স্যার, ছিনতাই হলে আমি জানতে পারবো না? একজন মহিলাকে তুলে নিয়ে গেছে। বিশ্বাস করুন স্যার, এরকম নোংরা কাজ আমরা করবো না। আমরা চুরির ছিনতাই একটু মারধর ধাক্কাধাক্কি এই করি, মানে খুন মেয়ে তোলা এগুলো স্যার আমরা করি না। তোমরা করো না আমি জানি, কিন্তু দুজন লোক তো করেছে। কিন্তু স্যার বাইরে থেকে যদি কেউ করে সে দোষ তো আমাদের নয় স্যার। দোষ গুণের কথা হচ্ছে না, তোমাদের মতো তো একটা নেটওয়ার্ক আছে না, ওই সেই সূত্রে যদি কোনো স্যার এই লোক দুটোর বর্ণনা একটু বলবেন। আপনি চেহারার যা বর্ণনা দিলেন স্যার, তাতে মনে হয় আমি চিনি। হ্যাঁ স্যার, বোধহয় চেনা। কি নাম? একটার নাম বোধহয় পিকু। কোন এলাকার মাল স্যার? এরা কোনো নির্দিষ্ট এলাকা নিয়ে কাজ করে না, সারা কলকাতা জুড়ে এদের নেটওয়ার্ক। খুব সাংঘাতিক লোক স্যার। কিরকম? পয়সার জন্য পারে না, এদের কোনো কাজ নেই, এরা খুন রাহাজানি যা ইচ্ছা তাই করে স্যার। তাহলে তৈরি মাল? হ্যাঁ স্যার। পুলিশ এর হাতে ধরা পড়েছে কখনো? সেটা ঠিক বলতে পারবো না স্যার। ঠিক আছে, অবশ্য ধরা পড়লে আমি লালবাজার থেকে ঠিক রেকর্ড জোগাড় করে নেব স্যার। তাহলে আমি হ্যাঁ বলছি, মাল দুটো সম্পর্কে একটু ভালো করে খোঁজ খবর না, যখন যা জানতে পারবে দেনদেন আমাকে জানাবে, বুঝলে? ঠিক আছে স্যার, তাহলে আমি এখন উঠি। এসো। স্যার
স্যার মালা সোমের খোঁজ পাওয়া গেছে। কোথায়? বাজারের পেছনে যে তৈরি অর্ধেক বাড়িটা সেখানে। মানে গলার টিপে খুন করা হয়েছে স্যার। মার্ডার? তুমি কি করে খবর পেলে? ওই বাজারের পেছনে তৈরি বাড়িটা, ওখানে তো ক্লাবের ছেলেরা আড্ডা মারে, নাটকের রিহার্সাল দেয়, ওদেরই প্রথম চোখে পড়ে। আপনি তখন থানায় ছিলেন না, আমি খবর পেয়ে ওখানে ছুটে চলে যাই ইনকোয়ারির জন্য। গিয়ে ছবি মিলে দেখি মালা সোমই। তারপর ওখানে কনস্টেবল পোস্টিং করে আপনার কাছে চলে এলাম স্যার। ঠিক আছে, খুব খুব ভালো কাজ করছো। তুমি এক কাজ করো তো, তুমি অনন্ত সোম আর ওই কি বলে বিকাশ সেন, ওনাদের খবর দাও। আচ্ছা, একটা মানে ফর্মাল আইডেন্টিফিকেশন করতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, কুইক কুইক। ওকে স্যার। হ্যালো, হ্যাঁ রবীন্দ্র দাস বলছি। ধর্ষণ, লুট, খুন। স্যার বিনয় রক্ষিত। আজ বন্ধ কেন? উনি কোথায় থাকেন? শুনেছি উত্তরপাড়ায়, তবে সঠিক ঠিকানাটা আমরা বলতে পারবো না স্যার। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু উই আর হেল্পলেস মিস্টার সোম। আপনাকে তো দুটো একটা প্রশ্নের উত্তর দিতেই হবে। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনার স্ত্রীর গায়ে কাল রাতে ঠিক কি কি গয়না ছিল আপনি বলতে পারবেন? হাতে কয়েক গাছা চুড়ি ছিল, কানে দুল ছিল সোনারি, গলায় চেন, আর তো আর কিছু ছিল বলে মনে হয় না। আচ্ছা, কোনটা কত ভরি ছিল বলো তো? সেটা সঠিক আমি ঠিক বলতে পারবো না, তবে সব মিলিয়ে 3-4 ভরি কি 5-6 ভরি ম্যাক্সিমাম, এর বেশি। গয়নাগুলোই কাল হলো। ঠিক আছে মিস্টার সোম, আপনারা এখন আসুন, আমি বডিটা পোস্টমর্টমে পাঠাবো, রিপোর্টটা পেলে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করবো, কেমন? প্লিজ এই ছবি তুলুন। যা হবার তা তো হয়েই গেছে, এবার তুই একটু নিজের দিকে নজর দে, এত ভাবিস না, ভেবে কি লাভ বল? জানি
জানি ভেবে লাভ নেই, কিন্তু দেখ উনি উনি একটা ঘটনা, মানে আমি বলছি তুই কিছু মনে করিস না, আমার মনে হয় যা হয়েছে ভালোই হয়েছে। হ্যাঁ মানে দেখ, মালা তো তোর জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছিল, কিন্তু আমার মনে একটা প্রশ্ন উঠছে যে খুনটা করলো কে, কেনই বা ওকে খুন করলো? ওকে যদি বেঁচে দিত কিংবা কিংবা ধর পাচার করে দিত, তাহলে তো ওদের লাভটা বেশি হতো নাকি? রিল্যাক্স, একটু শান্ত। হ্যাঁ কথা তুই ঠিকই বলেছিস, কিন্তু কিন্তু আমি ভাবছিলাম কি কি ভাবছিস বল। আমার কেন জানি না মনে হচ্ছে যে খুনটা ওই তোর অফিসের ওই ছেলেটা অমিতাভ দত্তই করিয়েছে। হঠাৎ তোর অমিতাভ দত্তকে কালপ্রিট বলে মনে হলো কেন? তুই তো বলেছিলিস যে অমিতাভ দত্তর সঙ্গে ওই গুন্ডা দুটোকে তুই দেখেছিলিস। হ্যাঁ দেখেছিলাম, তার মানে এই নয় যে দেখ, তাছাড়া মালার প্রতি অমিতাভ তো একটা ভালোবাসা, একটা আকর্ষণ ছিল তো নাকি? ও হঠাৎ খুন করতে যাবে কেন মালাকে? জানি না, জানি না আমার কেন জানি না মনে হচ্ছে, বারবার মনে হচ্ছে যে হ্যাঁ হতে পারে যে অমিতাভ ওই দুজন গুন্ডার হেল্প নিয়ে একটা কিছু প্ল্যান করেছিল, মালাও সেটা জানতো, কিন্তু কার্যক্ষেত্রে গুন্ডা দুটো হয়তো অন্যরকম কিছু একটা করে বসেছে, এটা হতে পারে। কিরকম? হয়তো মালার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে গুন্ডা দুটো হয়তো, হ্যাঁ তাছাড়া মালার গায়ে যা গয়না ছিল হয়তো গয়নাগুলোর জন্য। হ্যাঁ দাঁড়া দাঁড়া, তুই তুই বস, তুই বস, আমি দেখছি। সব শুনলাম অনন্ত, ইটস ভেরি স্যাড, তোমার জীবনে একটা ডিজাস্টার ঘটে গেল, সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার নেই। বসুন না স্যার, প্লিজ বসুন। হ্যাঁ বসি। স্যার আপনি কবে ফিরলেন? আজ ভোরে, ওই কাঠমান্ডুর অ্যাসাইনমেন্টটা ক্যান্সেল হলো। এনিওয়ে পুলিশ কতদূর কি করতে পারলো কিছু জানো? না সবটা জানি না, তবে মনে হচ্ছে ওরা উঠে পড়ে লেগেছে। বুলশিট, দে কান্ট ডু এনিথিং। তবে ওই হত্যাকারীর কিন্তু সাজা পাওয়া উচিত। কিন্তু স্যার এই সময় পুলিশের উপর ভরসা করা ছাড়া তো আমাদের কিছু করার নেই না? পুলিশের উপর ভরসা করে যদি বসে থাকো তাহলে ওই কেসটা কিন্তু থানাতেই পড়ে থাকবে, তার বেশি কিছু হবে না। তাহলে ডিসিডিটির সঙ্গে আমার আলাপ আছে, তোমরা যদি চাও তাহলে আমি একটু কথা বলে দেখতে পারি, যদি লালবাজার কেসটা টেক আপ করে অবশ্য অনন্ত যদি কোনো আপত্তি না থাকে। না না আপত্তির কি আছে, আপনি যেটা ভালো বুঝবেন স্যার সেটাই আপনি করবেন, এতে আমার। ওকে ফাইন, লেট মি ট্রাই। হ্যালো সোমেন, প্রভাকর বলছি। হ্যাঁ হ্যালো, আমি একটু মিস্টার বাসব ব্যানার্জির সঙ্গে কথা বলতে পারি? গুড মর্নিং, আমি প্রভাকর চৌধুরী বলছি। হ্যাঁ অ্যাকচুয়ালি আমাকে DC DD মিস্টার পুরন্দর সামন্ত বললেন আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে।
একটা কেসের ব্যাপারে অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ, আমায় একটু সাহায্য করতে হবে প্লিজ। হ্যাঁ, কেসটা হচ্ছে ওই আমার অফিসের অনন্ত সোমের স্ত্রী মালা সোমের মিসাপের ব্যাপারে। রাইট, সো উড ইউ প্লিজ অ্যাকসেপ্ট দ্য কেস? থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাকে আমি নার্সেলে, আচ্ছা আপনি এসে কথা বলবেন, ঠিক আছে, ভালোই হয়েছে। পোস্টমর্টম রিপোর্টটা তো লালবাজারে আছে। দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel।